হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, গুড মর্নিং তো বললাম, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। আর চাটা খেয়ে টিফিন করে আজকে একটু আম এই দেখো কাটছি, কাঁচা আম আচারের জন্য আর কি। আর দেখো দুরকমভাবে আম কাটা হচ্ছে, একটা এই যে ছোট ছোট করে কাটছি, আর একটা একটু লম্বা করে কেটে রেখেছি দেখো পাশের থালায়। তো একটা মিষ্টি আচার হবে, আর একটা ওই মানে টক আচার হবে। আমার একটু মিষ্টি আচারটাই বেশি ভালো লাগে। তো দেখো ছাদে চলে এসেছি, আর আমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে একটু রোদে দিয়ে দিই। এই সময় রোদরাও ভালো আছে, তো ছাদে দিয়ে আর নিচে গিয়ে তোমাদেরকে আজকে এবার রান্না শুরু করব। তো চিংড়ি মাছের একটা প্রিপারেশন দেখাবো, চলো। তো দেখো এখানে চিংড়ি মাছটা নুন হলুদ আর লঙ্কা একটু মাখিয়ে রেখেছি, আর পেঁয়াজ বেটে রেখেছি। তো চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে প্রথমে। তো চিংড়ি মাছটাকে আজকে একটু মালাইকারি ধরনের করব, কিন্তু নারকল নেই, একটু গোঁজামিল দিয়েই করতে হবে। তো দেখো আমি কিভাবে করি। আর বাকি যে তেলটা আছে সেই তেলে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা, ছোট এলাচ একটা, আর সামান্য একটু দারচিনি, আর দিয়ে দেব একটু তেজপাতা। আর হ্যাঁ, তেলের মধ্যে কিন্তু আমি হাফ চা চামচ মতো ঘিও দিয়েছিলাম। তো এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তো তোমরাও এইভাবে করতে পারো, রান্নাটা অনেকটা মালাইকারির মতোই টেস্ট হয়। আর এখন তো নারকল কোথাও পাওয়া যাচ্ছে না, তো কী করবো বলো, আর সে কারণে এইভাবে বানাতে হচ্ছে। আর দেখো এখন দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু কষে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন আদা রসুন বাটা, আর দেব একটু কষানো হয়ে গেলে দেব সামান্য একটু চিনি। তো দেখো মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর অনেকটাই শুকিয়ে এসছে। তো এবারে আমি কি করব, চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। তো চিংড়ি মাছটা দিয়ে আবারও একটু 4-5 মিনিট মতন এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। আর দেখো এখানে আমি একটু পাউডার দুধ গুলে রেখেছি, 2 চামচের মতন পাউডার দুধ গরম জল করে আর গুলে রেখেছিলাম। তো সেটাই এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। তো দেখো এবারে আমি দুধটা অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করছি, আর অল্প অল্প করেই দেবে, একবারে পুরোটা দিয়ে দেবে না। আর দুধটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে, নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। তো রান্নাটা মোটামুটি হয়েই গেছে, আর একটু গ্রেভিটা শুকিয়ে গেলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিলেই হয়ে যাবে। আর বন্ধুরা আজকে একটা তোমাদেরকে আমি ফেস প্যাক করে দেখাবো নিম পাতা দিয়ে। তো সব কিছু আমি জোগাড় করেই রেখেছি, রান্নাটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা গোঁজামিল দিয়ে রান্না হলে কি হবে, খেতে কিন্তু খুবই টেস্ট হয়, একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো। তো দেখো ফেস প্যাকটার জন্য আমি নিম পাতা, কাঁচা হলুদ, লেবু আর মধু সব কিছু এখানে নিয়ে নিয়েছি, যা যা লাগবে। তো এবারে নিম পাতাগুলো একটা একটা করে একটু বেছে নিচ্ছি। আর প্রথমেই বলে দিই যে এগুলো সব কিছুই কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা যাদের একটু ব্রণর সমস্যা আছে তাদের জন্য এই ফেস প্যাকটা খুবই উপকারী। আর গরমকালে তো নিম পাতা এমনিও খাওয়া ভালো। আর হ্যাঁ বন্ধুরা, যাদের খুব ছোট বাচ্চা আছে তো সেই সব বাচ্চাদের তো আর এইসব ফেস প্যাক লাগানো একেবারে যায় না, ওরা পছন্দ করবে না। সেক্ষেত্রে তোমরা ওদের স্নানের জলে একটু নিম পাতা গরম জলে ফুটিয়ে নিম আর কাঁচা হলুদ সেটাকে ওদের স্নানের জলে মিশিয়ে দিলে সেটাও কিন্তু উপকার হয়। আর দেখো এখন এই কাঁচা হলুদটা এক টুকরো আমি ভেঙে এর মধ্যে দিয়ে একটু বেটে নেব, পুরো হলুদটা আমার লাগবে না যেহেতু পাতাটা খুবই কম। তো পাতা বেশি থাকলে কিন্তু তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আর দেখো বাটা হয়ে গেছে হলুদ আর নিম পাতাটা, তো এইভাবে বেটে নিতে হবে। আর দেখো এখন একটু গোলাপ জল এর মধ্যে আমি দিয়ে দেব, যেটা ওই ডাবারের গোলাপ জলটা পাওয়া যায় সেটাই। আর এখন একটু মধু দিয়ে দেব 1 চা চামচের মতো।
আর এখন দেখো একটু পাতিলেবুর রস দিয়ে দেবো এর মধ্যে। আজকালকার পাতিলেবুতে একদমই রস নেই, দেখছো কেমন পড়ছে। আর তো দেখো এইভাবে এটাকে মিক্স করে নিচ্ছি, সব কিছুকে একসাথে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। তো দেখো একটু হাতের মধ্যে আমি লাগিয়ে দেখাচ্ছি, আর মুখে যদি তোমাদের কারোর ব্রণ থাকে তো এইভাবে একটু লাগাতে পারো ব্রণগুলোর ওপরে, দেখবে যে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো বন্ধুরা এই ফেস প্যাক তো ঠিক আছে, কিন্তু যদি আমরা নিম পাতাটাকে খেতে পারি, অনেকে আমরা পছন্দ করি না তাদের জন্য বলছি, তা সেটা মানে আলু মাখা দিয়েই হোক বা নিম বেগুন করেই হোক, বিভিন্ন পদ হয় নিম পাতার, তো সেটা বেশি উপকারী, তাই না? আর সেটা তো তোমরা সবাই জানো। তো ঠিক আছে, এখন দেখো যেটুকুনি প্যাক আমার বেঁচে ছিল সেটার মধ্যে আমি সামান্য একটু জল মিশিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে মানে আইস কিউব করে রাখবো। তো যখন প্রত্যেকদিন হয়তো সময় হলো না এরকম বানানো, তখন একটা করে আইস আমি বার করে একটু মুখে লাগাতে পারবো। তোমরাও কিন্তু এইভাবে করে রেখে দিতে পারো, সব সময় তো বানানো সম্ভব হয় না, একটু বেশি করে বানিয়ে এইভাবে আইস ট্রেতে দিয়ে দিলে আর একটা একটা করে বা দুটো করে মুখের মধ্যে লাগালে। তো এটাকে ফ্রিজে রেখে দেব। তো স্নান টান করে চলে এসেছি, এবার লাঞ্চটা করে নেব। তো ডুগুয়ার ওর বাবা মিলে আজকে পুজোটা করেছে, আমাকে করতে হয়নি, আমার একটু লেট হয়ে গেছিলো বলে। আর আবার লাঞ্চ করে বিকেলবেলা দেখি তোমাদের সাথে কথা বলবো, কারণ যে আইসটা জমতে দিয়েছি যদি সেইটা হয়ে যায় তোমাদেরকে একটু দেখিয়েও দেব, তাই ভাবছি যে একেবারে বিকেলবেলায় আমি ব্লগটাকে শেষ করবো। গুড আফটারনুন বন্ধুরা, দেখো বিকেলের চা নিয়ে আর ঝুরি ভাজা নিয়ে একটু বসেছি, ঝুরি ভাজাটা চায়ের সাথে আমার ভালো লাগে, আর ডুগু একটু পড়ছে, তো চাটা খেয়ে নিয়ে তোমাদেরকে আমি আইসটা দেখাচ্ছি। তাহলে বন্ধুরা আজকের মতন এতটুকুই, ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।